নমস্কার বন্ধুরা আমি অলোক আপনি রয়েছেন অনলাইন এডুকেশন কেয়ার আমি আগে বলেছিলাম যে এবার থেকে প্রত্যেকটা পার্ট অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে এক একটা পার্ট অনুযায়ী আজকে আমাদের ভিডিওগুলো বানানো হবে তো আগেরটা ছিল ইতিহাস আর আজকে হচ্ছে এখন হচ্ছে পার্ট মানে টুয়েলভ সেটা হচ্ছে বিজ্ঞান আজকের বিজ্ঞানের অধ্যায় হচ্ছে অ্যাসিড লবণ ও খার এই অ্যাসিড লবণের খার সম্বন্ধে কি কি প্রশ্ন বিগত বছরে এসছিলো বা আসার মতো সেই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে রাসায়নিক নাম যেটা তোমরা দেখতে পাচ্ছ রাসায়নিক নাম এই এই মধ্যেই অনেকগুলো পরীক্ষা এসছে গত বছরে বা গতবারের যে প্রশ্নগুলো এসছে তার মধ্যেই আর এবার যেহেতু পিএসসি বোর্ড যে তোমার ফুড এসআই পরীক্ষাটার দায়িত্বে আছে তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো চলো দেখে দিয়ে যাক আজকের কি কী তোমাদের জন্য রাসায়নিক নামগুলো আমি বেছেছি সেগুলো হচ্ছে প্রথম শুষ্ক বরফ আমরা জানি শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তো শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড তারপরে নেক্সট হচ্ছে ব্লিচিং পাউডার ক্যালসিয়াম অক্সিক্লোরাইড এর সংকেতটা হচ্ছে সিএ ও সি এল এবং সিএল ঠিক আছে তারপর হচ্ছে কস্টিক সোডা এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কস্টিক সোডার রাশিং নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড নেক্সট হচ্ছে রক সল্ট যে রক সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রক সল্ট সোডিয়াম ক্লোরাইড অনেক ধরনের ইয়ে আছে টেবিল সল্ট রক সল্ট হ্যাঁ তারপর যুগ্ম লবণ এই অনেক ধরনের লবণ লবণগুলো আছে তার মধ্যে রক সল্টটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটা এনএসসি আমরা টেবিল টেবিল সুগার বলে থাকি নেক্সট আছে ফসজিন হ্যাঁ ফসডিন হচ্ছে তাহলে কি কার্বোলিন ক্লোরাইড ফস্টিন হচ্ছে কার্বোলিন ক্লোরাইড সি এ সরি সিও সি এল টু এটা হচ্ছে কার্বোলিন ক্লোরাইড নেক্সট হচ্ছে কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রক্সাইড কস্টিক পটাশটা তাহলে কী হবে কস্টিক পটাশটা হবে পটাশিয়াম হাইড্রক্সাইড গ্রিন ভিক্ট্রিওল যেটা হচ্ছে সেটা সালফেট গ্রিন ভিক্ট্রিউল হচ্ছে ফেরাস সালফেট আর ব্লু ভিক্টোরিয়াল তাহলে কী হবে ব্লু ভিক্টোরিয়াল হবে কপার সালফেট তাহলে ফ্র্যাশ সালফেট হচ্ছে গ্রিন ভিক্টোরিয়াল আর কপার সালফেট হচ্ছে ব্লু ভিক্টোরিয়াল নেক্সট হচ্ছে মার্স গ্যাস মিথেন আমরা জানি মার্স গ্যান মিথেন এটা সিএইচ ফোর এটা কী হবে সিএইচ ফোর মিথেন নেক্সট হচ্ছে লুনার কস্টিক লুনার কস্টিক এটা এ এন ও থ্রি অর্থাৎ সিলভার নাইট্রেট তা লুনার কস্টিক হচ্ছে সিলভার নাইট্রেট ভিনিগার আমরা যেটা দুই দুধে আমরা জন্য ই করি যে ল্যাগ অ্যাসিটিক অ্যাসিড সেটা হচ্ছে ভিনিগার ভিনিগারের সংকেত হচ্ছে সিএইচ থ্রি ডাবলু এইচ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক নাম যেটা মাঝে মাঝে পরীক্ষা আসে লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড এটাও খুব ভালো নাইট্রাস অক্সাইড এন এন টু ও আর তারপরে হচ্ছে কাপড় সোডা সোডিয়াম কার্বোনেট এবার যেটা আমরা কাপড় কচার সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট আর আমরা যেটা খাই সেটা হচ্ছে সোডিয়াম বাই এটা মনে রাখতে হবে আমরা যেটা খাই সেটা হচ্ছে সোডিয়াম বাই আর কাপড় কদার যেটা সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট এটা একটু মনে রাখ রেখো কারণ হচ্ছে এটা অনেক সময় গুলিয়ে যায় তা এই কার্বোনেট সোডিয়াম কার্বোনেট যেটা কার্পড় কাদার সোডা এর নাম হচ্ছে এন এ টু সিও থ্রি টেন এইচ টু ও নেক্সট হচ্ছে প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ক্যালসিয়াম সালফেট হুম প্লাস্টার অফ প্যারিস কী হবে ক্যালসিয়াম সালফেট সি এ এস ও ফোর টু এইচ টু এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সংকেত যেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস নেক্সট হচ্ছে ভারী জল ভারী জল হচ্ছে ডি টু ও অর্থাৎ ডয়েটোরিম অক্সাইড নেক্সট হচ্ছে ম্যাগনেশিয়া 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 কি না ম্যাগনেশিয়াম এবং অক্সাইড এই দুটো মিলে হচ্ছে ম্যাগনেশিয়া সেটা হচ্ছে এম নেক্সট হচ্ছে হাইপো হাইপো হচ্ছে কি সোডিয়াম থাইসালফেট হাইপো তাহলে কী হবে সোডিয়াম থায়োসালফেট এই ভিডিওটা যে সমস্ত নামগুলো দেওয়া হচ্ছে সেই ভিডিওটার নামগুলো এই সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ বারবার করে পড়ছে এর জন্যই জিপশ্যাম জিপশ্যামটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট জিপশ্যামটা তাহলে কী হবে ক্যালসিয়াম সালফেট এর সংকেত হচ্ছে সিএ এস ও ফোর টু টু ও গ্লোবাল সল্ট নেক্সট হচ্ছে গ্লোবাল সল্ট গ্লোবাল সল্ট হচ্ছে সোডিয়াম সালফেট অর্থাৎ এন এ টু এস ও ফোর টেন এইচ টু আর জিপসাম হচ্ছে সিএস ফোর টু এইচ টু ও হচ্ছে লাইমস্টোন লাইমস্টোন হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি লাইমস্টোন লাইমস্টোন কি হবে না ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি বেকিং সোডা আগে বলছিলাম বেকিং সোডা এই বেকিং সোডা আমরা খাই সেটা হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট এই বেকিং সোডা সোডিয়াম বাইকার্বোনেট আর যেটা কাপড় কথা সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট ঠিক আছে নেক্সট হচ্ছে চিলি সলপিটার বা সোডিয়াম নাইট্রেট এই সোডিয়াম নাইট্রেটেরই হচ্ছে এনএন থ্রি তো এই ছিল আমাদের একটা রাসায়নিক নামের একটা ভিডিও নেক্সট আমাদের চলে যাবো যুগ্মলবণ লবণ অনেক প্রকার আছে তার মধ্যে লবণ মধ্যে যুগ্মলবণ কোনগুলো অর্থাৎ যুগ্মলবণ যেটা এইচ টু অর্থাৎ বন্ধন এইচ বন্ধন যেটা তৈরি করে সেটা হচ্ছে যুগ্মলবণ লবণগুলো কী কী না জিপসাম ব্লু ভিক্টোরিয়াল এফসাম সল্ট গ্লোবাল সল্ট ওয়াশিং সোডা এবং মোর লবণ এগুলো হচ্ছে যুগ্মলবণ এর সময় পরীক্ষা আসে যে যুগ্মলবণগুলো কী কী তো লবণ কী কী জিপসাম ব্লু ভিক্টোরিয়াল এফসাম সল্ট গ্লোবাল সল্ট ওয়াশিং সোডা মোর লবণ নেক্সট হচ্ছে পিএইচ মান কিছু আছে অনেক সময় পিএইচ মান দিয়ে পরীক্ষা আসে পিএইচ মান তো দেখতে পাচ্ছি যে সমুদ্র অর্থাৎ সমুদ্রের পিএইচ মান কত সমুদ্রের পিএইচ মান হচ্ছে সেভেন্টি এই সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভের সমুদ্র রক্তে কত না রক্ত হচ্ছে সেভেন পয়েন্ট ফোর হুম রক্ত হচ্ছে কত না সেভেন পয়েন্ট ফোর নেক্সট হচ্ছে মানুষের আন্তিক রসে এই আন্তিক রসে হচ্ছে কত না আন্ত্রিক রসে হচ্ছে ওয়ান থেকে 3.0 পয়েন্ট জিরো পর্যন্ত মানুষের মূত্রে মানুষের মূত্রে পিএইচ মান হচ্ছে ফাইভ হুম তাহলে মানুষের মূত্রে পিএইচ মানে কত ফাইভ এই ফাইভ থেকে এইট লেবুর রসে এই যে যে পিএইচ মানগুলো আছে অনেক পিএইচ মানগুলো আছে তার মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যদি এর থেকে বেশি পিএইচ মান তোমাদের দরকার হয় তো অবশ্যই জানিও আমি এরপরে ভিডিওতে বা সামনে নেক্সটে আমি পিডিএ হিসেবে দিয়ে দেব তারপরে আসো যে বিভিন্ন যে সমস্ত ইয়েগুলো আছে অ্যাসিড খার এই সূচকের নামগুলো আছে তার সেই সঙ্গে পিএইচের মান কী কী পরিবর্তন হতে পারে দুটো পরিবর্তন একটা হচ্ছে আমলিক একটা হচ্ছে ক্ষারীয় হ্যাঁ আমলি কারকটা হচ্ছে খারিও এই আমলিকে কি হতে পারে না দেখো মিথাইল অরেঞ্জ এই মিথাইল অরেঞ্জ আমলিকে হয় লাল আর তো হয় কমলা মিথাইল অরেঞ্জে কি হবে লাল এবং কমলা মিথাইল লেডে হয় লাল এবং হলুদ তাহলে মিথাইল অরেঞ্জে হচ্ছে লাল এবং কমলা কিন্তু মিথাইল লেডে হচ্ছে লাল এবং হলুদ ফিনলপথিন বর্ণ আমলিক বর্ণে হয় বর্ণহীন কিন্তু ক্ষারীয় বর্ণ হবে গোলাপী আর ব্রোমো ক্রেসল গ্রিন এটা হচ্ছে হলুদ হবে আম্লিকে আর নীলে হবে আর তোমার খাড়িতে হবে নীল ব্রোমো থাইমল ব্লুতে হবে হলুদ আর এটা হবে নীল তা দেখতে পাচ্ছো যে ব্রোমো ক্রেসল গ্রিন আর ব্রোমো থাইমল ব্লু এই দুটো একই দ্রবণে দেখতে পাচ্ছো একই রকম অর্থাৎ আমলিকও যা এবং খারতেও তাই ব্রোমো ক্যাসল গ্রিন ও ব্রোমোথাইমল ব্লুতে নেক্সট হচ্ছে থাইমল ব্লু এটা অ্যাসিডও হবে লাল আর খারিত হবে হলুদ আর থাইমল যেটা ক্ষার সেটা হবে হলুদ এবং নীল তা এই ছিল আমাদের আজকে একটা বিজ্ঞানের খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাসিড খার লবণ পার্ট